মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জেলার বিভিন্ন প্রান্ত। শনিবার সকালে কান্দির এসডিও অফিসে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সহ কংগ্রেস কর্মীরা মনোনয়নপত্র জমা করতে যাওয়ার সময় তৃণমূল কর্মী কংগ্রেস কর্মীদের উপর হামলা চালায়। এ ঘটনায় বিজেপি ও কংগ্রেস প্রার্থীরা কান্দি থানার সামনে বিক্ষোভ দেখায়। আমাদের জন্য কোনো কোনো অসুবিধা হবে না, প্রবেশ করে শাসক বিরোধী সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদ। ব্লক অফিস থেকে বিরোধীদের মেরে ধরে ভাগিয়ে দেওয়া বা কাছেই খেসতে না দেওয়ার অভিযোগ ভুরি ভুরি। শনিবার সকালে কাদির এসডিও অফিসে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সহ কংগ্রেস কর্মীরা মনোনয়নপত্র দাখিল করার জন্য এসডিও অফিসে যাচ্ছিল। সেই সময় এসডিও অফিসের সামনে থাকা তৃণমূল কর্মীরা কংগ্রেস প্রার্থী ও কর্মীদের বাধা দেয়। শুরু হয় গণ্ডগোল। অভিযোগ, সেই সময় তৃণমূলের লোকজন কংগ্রেসের কর্মীদের লক্ষ্য করে লাঠি বাঁশাতে ছুটে আসে, ফলে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয় কাদির এসডিও অফিস চত্বরে। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, আমরা এখানে কোনো গণ্ডগোল করতে আসিনি, আমরা আমাদের গণতন্ত্র প্রয়োগ করতে এসেছিলাম, কিন্তু এখানে কংগ্রেসের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হলো না, এর থেকে দুর্ভাগ্যের কিছু নেই। আমার মনে হয়েছিল হাইকোর্টের নির্দেশকে এখানকার প্রশাসন মান্যতা দেবে, কিন্তু হাইকোর্টের নির্দেশকে প্রশাসন উড়িয়ে দিয়ে প্রমাণ করলো তারা সাধারণ মানুষের সঙ্গে নেই, তারা আছে তৃণমূলের পাশে। এখানকার কংগ্রেস কর্মীরা বলেছিল, আমাদের ভয় লাগছে, যদি আপনি আমার পাশে থাকেন তাহলে আমরা নমিনেশনটা ফাইল করতে পারি। পঞ্চায়েত নির্বাচন গ্রাম বাংলার মানুষের সাধারণ নির্বাচন, সেটা তাদের উৎসব। তাই আমি ভেবেছিলাম যদি আমার উপস্থিতিতে তারা এখানে নমিনেশান, অর্থাৎ তারা যদি এখানটায় প্রার্থী তালিকা হিসেবে প্রার্থী হিসাবে যদি তাদের মনোনয়ন এখানে পেশ করতে পারে, তাহলে আমার তাদের পাশে দাঁড়ানো উচিত। এটা আমার নৈতিক দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব বলে মনে করেছিলাম। শুধু তাই নয়, আমি গতকালও মহামান্য হাইকোর্টের কাছে আমি আবেদন করেছিলাম যে এখানকার পুলিশকে, এখানকার প্রশাসনকে আপনি ডাইরেকশন দিন, যাতে অন্তত যারা ইচ্ছুক প্রার্থী তারা যায় তাদের মনোনয়ন জমা দিতে পারে। পুরো হাইকোর্টের নির্দেশের পর আমার মনে হয়েছিল যে অন্তত হাইকোর্টের নির্দেশকে এখানকার প্রশাসন মান্যতা দেবে, কিন্তু হাইকোর্টের মহামান্য বিচারকদের নির্দেশকেও এখানকার প্রশাসন ফুৎকারে উড়িয়ে দিয়ে প্রমাণ করে দিল যে তারা মানুষের সঙ্গে নেই, তারা আছে তৃণমূলের গুন্ডাদের সঙ্গে, তৃণমূলের ক্রিমিনালদের সঙ্গে তাদের সহ অবস্থান। তাই তারা আমাদেরকে আসতে দিচ্ছে, কারণ আমি এখানকার জনপ্রতিনিধি, আমি তার ভোটার, আমি তার ক্যান্ডিডেট না। তাই আমাকে তারা বলছে, হ্যাঁ আপনি যেতে পারেন, কিন্তু বাকি কেউ যাবেন, তাদেরকে ওখান থেকে আমি, আমার পিছনে তারা ছিল। অথচ আমরা সংখ্যায় কয়েকজন মাত্র ছিলাম, আমরা এখানে কোনো গণ্ডগোল করতে আসিনি, আমরা এখানে মারামারি করতে আসিনি, আমাদের হাত পা দেখে নিতে পারেন, গুলি বারুদ বমি আসেনি, আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এসেছিলাম বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশে। এখানকার বাংলার মুখ্যমন্ত্রী যারা বাহুবলীরা আছেন, এখানকার বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে তারা তাদের মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে সম্পূর্ণ করলো। পুলিশ আর গুন্ডা মিলেমিশে একাকার হয়ে গিয়ে কংগ্রেসের প্রার্থীদেরকে মনোনয়ন দিতে দেওয়া হলো না। এর থেকে দুর্ভাগ্যের কিছু নেই, এর থেকে গণতন্ত্রের জন্য
হত্যাকারী আর কোনো ঘটনা হতে পারে না। এখানে পুলিশ মস্তান মিলেমিশে নমিনেশন করতে দেওয়া হলো না। সাধারণ মানুষ যারা গ্রাম থেকে এসেছিল তাদের নির্দয়ভাবে মারা হলো পুলিশের উপস্থিতিতে। মস্তান পরিকল্পিতভাবে এই আক্রমণ করলো। পাশাপাশি এদিন তিনি আরো বলেন, তৃণমূলের চানায় পঞ্চায়েত ভোটে তারাই জয়লাভ করবে, কিন্তু তার সত্ত্বেও মনোনয়নপত্র জমা দেওয়ায় এত বিশৃঙ্খলা কেন? নির্বাচন বড় কথা নয়, আমরা জানি নির্বাচনে হারবো, কারণ পশ্চিমবঙ্গের সব জেলা পরিষদ তাদের, আমরা যদি কোনো জায়গায় আসন জিতেও ফেলি সেগুলোকেও তারা তাদের অধিকার প্রয়োগ করতে দেবে না, তা প্রমাণ করে দিয়েছে। ওরা জানে যে আমরা হারবো, সব কিছু ওদের থাকা সত্ত্বেও ওদের ভয় কেন? সর্বভূখ হতে হবে একটা মানুষকে? বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে কি সর্বভূখ হতে হবে? কিছুই কারোর জন্য থাকবে না। আমরা তো হেরে বসেই আছি। নমিনেশন জমা দেওয়া মানেই হচ্ছে মনে হচ্ছে যে আমরা জিতে গেলাম। নমিনেশন পর অনেক পর্ব আছে। এই ঘটনায় কংগ্রেস প্রার্থীরা থানার সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের সঙ্গে এসে যোগ দেয় বিজেপি প্রার্থীরা। অধীর চৌধুরী সহ কংগ্রেস কর্মীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। আপনারা তো অনেক ক্ষমতা সেগুলো প্রয়োগ করবেন তখন, কিন্তু নমিনেশনের প্রাককালে এইভাবে আপনি নমিনেশন জমা দেওয়ার অধিকার থেকে মানুষকে বঞ্চিত করার মধ্যে দিয়ে আপনি একজন অপরাধীর তালিকায় চলে গেলেন। বাংলার মুখ্যমন্ত্রী, আপনি একজন রাজনৈতিক অপরাধী। আজ হয় কাল বাংলার মুখ্যমন্ত্রী, মানুষের বিচার আপনাকে পেতেই হবে।